ছন্দাগায়নের উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়ালো খারাপ আবহাওয়া। রবিবার সকাল 8:30 নাগাদ কাঞ্চনজঙ্ঘার বুকে ছন্দার খোঁজ শুরু করে উদ্ধারকারী হেলিকপ্টার। উদ্ধারকারী দলের সঙ্গে রয়েছেন দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ছন্দারী দলের সদস্য তাসি শেরপা। কিন্তু খারাপ আবহাওয়ার জেরে কিছুক্ষণের মধ্যেই বেস ক্যাম্পে ফিরে আসতে বাধ্য হয় কপ্টারটি। আবহাওয়ার উন্নতি না হওয়ায় এদিন আর নতুন করে খোঁজ চালানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার আবহাওয়ার উন্নতি হলে ফের ছন্দার খোঁজে নামবে কপ্টার। কাঞ্চনজঙ্ঘায় এই সমস্ত পর্বত অভিযানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকে নেপালের পর্যটন দপ্তর। এদিন নেপালে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এবং সে দেশে পর্যটন দপ্তরের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া প্রতিনিধি দল। এই বৈঠকেই চূড়ান্ত হয় সোমবার থেকে কোন পথে চলবে ছন্দার খোঁজ। এই প্রথম ছন্দার খোঁজে চলা অভিযান নিয়ে বৈঠকে বসল তিন পক্ষ। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।